আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে বিষয়টা সবচেয়ে বড় আকারে ফরজ করেছেন তা হচ্ছে তার ইবাদত করা। আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদতের মধ্যে সর্বপ্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাওহীদ, আল্লাহর একত্ববাদকে মেনে নেওয়া, যেটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণার মাধ্যমে হয়ে থাকে। এরপরে রয়েছে দুই নম্বর স্টেজে রয়েছে হচ্ছে সালাত, তিন নম্বর স্টেজে রয়েছে জাকাত, চার নম্বরে রয়েছে মাহে রমজানের সিয়াম, আর পাঁচ নম্বরে হচ্ছে যাদের সামর্থ্য আছে তাদের আল্লাহর ঘরের হজ আদায় করা। আল্লাহর ইবাদতের মৌলিক হচ্ছে এই পাঁচটা জিনিস, আল্লাহর ইবাদত করার মূল হচ্ছে এই পাঁচটা জিনিস। এই পাঁচটার মধ্যে আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, সিয়াম বা মাহে রমজানের সিয়াম। সিয়ামের মাসলা মাসাইল, তারপরে কিভাবে রমজান শুরু হয়, কিভাবে শেষ হয়, কি কাজ করলে সিয়াম ভঙ্গ হবে, কি কাম করলে সিয়াম ভঙ্গ হবে না, এর কিছু আদব ফজিলত ইত্যাদি বিষয় আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে সিয়ামের উদ্দেশ্য কি, সিয়ামের উদ্দেশ্য নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি। তো যেহেতু সিয়াম একটা ইবাদত, সেই ইবাদতটা কেন আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে কিন্তু সিয়াম ফরজ করেছেন সেই সাথে তার উদ্দেশ্য কি সেটাও বয়ান করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন এই সিয়াম ফরজ হয়েছে এলো তোমাদের পূর্ববর্তীদের উপরে। উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এই আয়াত থেকে আমরা কি জানতে পারলাম, যে সিয়াম নামক ইবাদতটি আল্লাহ শুধু আমাদের প্রতি ফরজ করেছেন তা নয়, বরং আমাদের পূর্ববর্তী যে জাতি ছিল আল্লাহ যাদেরকে দুনিয়াতে পাঠিয়েছিলেন বিভিন্ন নবীদের, নবী এবং তাদের উম্মত, তাদের উপরেও আল্লাহ তাআলা এই সিয়ামকে ফরজ করেছিলেন। কিন্তু তাদের সিয়াম কতটি ছিল, কিভাবে সিয়াম তারা পালন করতো, এর বিস্তারিত বিবরণ কিন্তু নাই এবং ওটা আমাদের জানার দরকারও নাই। সিয়াম নামক ইবাদত তাদের প্রতি ফরজ ছিল, এটাই আমাদের এখানে জানার মূল বিষয়। আচ্ছা, এখন এই সিয়াম আদায় করার উদ্দেশ্যটা কি, একজন মানুষ সিয়াম আদায় করলে আমরা জানি যে না খেয়ে থাকে, তাই না, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাকে না খেয়ে থাকতে হবে, খানা পিনা থেকে ঘরে স্ত্রী থাকলে তার সাথে সহবাস থেকে দূরে থাকতে হবে। তো এই যে দূরে থাকার বিষয়টা, বর্জন করার বিষয়টা, এটার উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, টার্গেটটা কি, এই টার্গেট সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে শেষে যে কথাটা উল্লেখ করেছেন সেটা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন, সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জনটা হচ্ছে সিয়ামের মূল টার্গেট, মূল লক্ষ্য। আর এই তাকওয়াটাই হচ্ছে মানব জীবনের সবচেয়ে মূল জিনিস। তাকওয়া থাকলে ইবাদত থাকবে, তাকওয়া থাকলে চরিত্র ভালো থাকবে, তাকওয়া থাকলে সমাজ সংস্কার হবে, তাকওয়া থাকলে আল্লাহর রেজামন্দি লাভ করে জান্নাতের অধিকারী হওয়া যাবে। যে জান্নাত সম্পর্কে আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত আল্লাহ তৈরি করেছেন মুত্তাকিদের জন্য। তাহলে আমরা বুঝতে পারছি যে সিয়াম হচ্ছে তাকওয়া অর্জন করার একটা অন্যতম উপায়, যেই তাকওয়া না হলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে কোনো আমল, সালাত হোক, সাদাকা হোক, সিয়াম হোক, হজ হোক, যে কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন কাদের কাছ থেকে,
আমল করলে কি আল্লাহ কবুল করবেন? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি শুধুমাত্র তাদের কাছ থেকে আল্লাহ আমল কবুল করে থাকেন। তাহলে আমল কবুল হওয়ার মূল শর্ত যেহেতু তাকওয়াবান হওয়া, আর এই তাকওয়া হাসিল হবে সিয়ামের মাধ্যমে, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছেন, আমাদের জন্য একটা ব্যবস্থা, একটা মৌসুম সামনে এসে নিয়ে এসে খাড়া করে দিয়েছেন যে আমরা এই মৌসুমে তাকওয়া অর্জন করব, সিয়াম নামক ইবাদতের মাধ্যমে তাকওয়া অর্জন করব, যাতে করে আল্লাহ আমার সব ইবাদতগুলো কবুল করেন, যাতে করে আল্লাহ আমাকে জান্নাতের অধিবাসী করেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এবার আমি আপনাদের সামনে বলতে চাইব যে তাকওয়াটা কি এবং কিভাবে সিয়ামের মাধ্যমে তাকওয়া হাসিল হয়, আমি এই সম্পর্কে কয়েকটি কথা বলবো, তারপরে আপনাদের আমি প্রশ্নের উত্তরে যাব, তারপরে পর্যায়ক্রমে আমি প্রতিদিনের দর্শে এসে আমি সিয়ামের আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাকওয়াটা কি আগে এটা আমি জানি, তারপরে সিয়ামের মাধ্যমে কিভাবে তাকওয়া হবে সেটাও আমি একটু পরে বলছি। প্রথম কথা, তাকওয়াটা কি? তাকওয়া হচ্ছে আল্লাহর জাহান্নাম থেকে, আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যবস্থা গ্রহণ করা, এটার নাম হচ্ছে তাকওয়া। যেমন রোগ থেকে বাঁচার জন্য প্রেসক্রিপশন আপনি গ্রহণ করেন, এই প্রেসক্রিপশনটাই হচ্ছে কি তাকওয়া। জাহান্নাম হচ্ছে একটা আপনার কষ্টের জায়গা, এটা থেকে বাঁচার জন্য যে আমরা প্রেসক্রিপশন গ্রহণ করব, এই প্রেসক্রিপশনটার নাম হচ্ছে তাকওয়া। সেই প্রেসক্রিপশনটার ডিটেলসে কি আছে, ভিতরে কি আছে, একটা প্রেসক্রিপশনে থাকে না যে রোগ সারার জন্য এই এই ট্যাবলেট খাবেন, এই এই সিরাপ খাবেন, এই এই ক্যাপসুল খাবেন, এইভাবে খাবেন, এইভাবে খাবেন, এইভাবে যেমন আপনি লেখা থাকে। তারপরে কি থাকে, কিছু নিষেধাজ্ঞা থাকে যে বলে যে এটা খাওয়া যাবে না, এটা গ্রহণ করা যাবে না, এটা বাদ দিতে হবে, ইত্যাদি বিষয়ে লেখা থাকে। তো একজন মানুষের জাহান্নাম থেকে বাঁচার জন্য যে প্রেসক্রিপশন, সেটার নাম যেহেতু তাকওয়া। তাকওয়ার ভিতরে কি আছে, তাকওয়া হচ্ছে এই যে ইমতিসালু আওয়ামিরিল্লাহি ওয়া ইজতিনাবু নাওয়াহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যা ফরজ করেছেন তা যথাযথভাবে বাস্তবায়ন করা, আর যা নিষেধ করেছেন তা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ যা আমাদের প্রতি ফরজ করেছেন তা যথাযথভাবে বাস্তবায়ন করা, তা মেনে নিয়ে বাস্তবায়ন করা, আর আল্লাহ যা আমাদের প্রতি হারাম করেছেন তা সম্পূর্ণরূপে বর্জন করার নাম হচ্ছে তাকওয়া। কেন, মানে আল্লাহ যা হুকুম করেছেন আমি তা যদি না মানি কি হবে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন আমি যদি তা না মেনে ওই নিষিদ্ধ কাজগুলিতে জড়িত হই কি হবে, আল্লাহ জাহান্নামে যেতে হবে। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যবস্থাটা কি, তাকওয়া। আর তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ফরজকৃত ইবাদতগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা, এটা নাম হচ্ছে তাকওয়া। দেখুন এই জন্যে কোরআনে অসংখ্য অগণিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করার জন্য আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবায় দাঁড়িয়েছেন তখনই তিনি বলেছেন যে এই আয়াতগুলো পড়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতি, ইয়া আইয়ুহান্নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ইত্যাদি বিভিন্ন তাকওয়া সংক্রান্ত অসংখ্য আয়াত কোরআনে রয়েছে। আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চিতভাবে উপদেশ দিয়েছেন তোমাদের পূর্ব জাতিকে এবং তোমাদেরকে, কি উপদেশটা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করে চলো। তাহলে আল্লাহর ভয় যদি আমার থাকে, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার যদি আমার ভয় থাকে, হিসাব দেওয়ার যদি আমার ভয় থাকে, তার যে ক্রোধের জায়গা জাহান্নামের ভয় যদি আমার কাছে থাকে, তাহলে আমি অবশ্যই আল্লাহ যা আমার প্রতি ফরজ করেছেন তা আমি বাস্তবায়ন করব, যা নিষেধ করেছেন আমি তা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখব। অতএব শেষ কথা কি, তাকওয়া হচ্ছে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার জন্য ব্যবস্থা গ্রহণ করা। আর সেটা কিভাবে, আল্লাহ যা ফরজ করেছেন তা আমল করব, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকব। তো সিয়ামের উদ্দেশ্য কিন্তু এটাই, যাতে করে সিয়াম পালন করে আমরা তাকওয়া অর্জন করতে পারি,
আল্লাহ আমাদেরকে এই উদ্দেশ্যেই কিন্তু এটা আমাদের প্রতি ফরজ করেছেন। সিয়াম পালন করার মাধ্যমে আমার কিছু খানা বেঁচে যাবে, কিছু পয়সা বেঁচে যাবে, এটা কিন্তু উদ্দেশ্য নয়। অথবা সিয়াম পালন করার মাধ্যমে আল্লাহ আমাকে কষ্ট দিচ্ছেন, এটাও কিন্তু উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমি এর মাধ্যমে আল্লাহকে ভয় করতে শিখি, আমার চলমান জীবনে আমি আল্লাহকে ভয় করতে শিখি। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য আল্লাহ আমাদের প্রতি সিয়ামকে ফরজ করেছেন।